আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জয়মা স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা অনেকে জানতে চেয়েছেন আপনারা যারা সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্স ৬৩তম ব্যাচে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছিলেন, আপনাদের আইডি এখনও আন্ডার প্রসেসিং দেখাচ্ছে, এখন আপনাদের করণীয় কী? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছেন, যাদের অনলাইনে আবেদন সাকসেসফুল হয়েছে, আপনাদের সকলের আইডি এখন আন্ডার প্রসেসিং দেখাবে, এটাই স্বাভাবিক। পর্যায়ক্রমে আপনাদের আইডিগুলো ভেরিফাইড করা হবে, তারপর আপনাদের আইডি অ্যাপ্রুভ করা হবে। অযথা আপনারা টেনশন করবেন না। আপনারা যারা যারা সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্স ৬৩তম ব্যাচে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছেন, আপনাদের প্রত্যেকের আবেদন অ্যাপ্রুভ করা হবে। আপনারা সকলেই সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্স ৬৩তম ব্যাচে ভর্তি হতে পারবেন, কোনো টেনশন নেই। আপনারা অলরেডি ভর্তি হয়ে গেছেন, জাস্ট আপনাদের আইডিটা ভেরিফাইড হবে এবং অ্যাপ্রুভ হবে, এই কাজটুকুই এখন বাকি আছে। আপনারা যারা সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হন, আপনাদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রী বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, সকাল থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন কাজে আপনাদেরকে ব্যস্ত থাকতে হয়। কেউ নিজের ফার্মেসিতে সকাল থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করেন, কেউ বা অন্যের ফার্মেসিতে সকাল থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করেন। তাছাড়া অনেকেই রয়েছেন বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন জব করেন, যার ফলে খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়া সম্ভব হয় না। আপনাদের কথা মাথায় রেখে আপনাদের জন্য সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সের এই ফাইনাল সাজেশন বইটি তৈরি করা, যাতে করে খুব সহজেই আপনারা বেস্ট প্রিপারেশন নিতে পারেন এবং আপনারা পরীক্ষায় ভালো করতে পারেন। ইনশাল্লাহ বিগত সালগুলোতে এই ফাইনাল সাজেশন বইটি পড়ে কেউ ফেল করেনি, আপনারাও ফেল করবেন না, খুব সহজেই পাশ করতে পারবেন এই বইটি যদি আপনারা খুব ভালোভাবে অনুশীলন করেন। ছোট্ট আকারে তৈরি করা বই, সহজেই ভালো প্রিপারেশন নিতে পারবেন এবং সহজেই ফাইনাল পরীক্ষায় পাশ করতে পারবেন। তাছাড়া আপনাদের সুবিধার্থে আপনাদের বেস্ট প্রিপারেশনের জন্য ফাইনাল পরীক্ষার ঠিক ১০ দিন পূর্বে আপনাদেরকে ৩০০ প্রশ্নের একটি শর্ট শিট দেওয়া হবে, যাতে করে আপনাদের প্রিপারেশন ভালো হয়। একটি কথা মনে রাখবেন, আপনাদের পরীক্ষায় ২০০ প্রশ্ন থাকবে, ২০০ প্রশ্ন থেকে ১০০ পেলেই আপনি পাশ বলে বিবেচিত হবেন। কাজেই খুব সহজেই পাশ করার জন্য আমাদের এই ফাইনাল সাজেশন বইটির কোনো বিকল্প নেই। তাছাড়া এই বয়সে এসে ভালোভাবে প্রিপারেশন নেওয়া সম্ভব হয় না, কারণ এই বয়সে এসে পড়তে কিন্তু কারো মন চায় না। তো আপনারা যারা এখনও আমাদের এই ফাইনাল সাজেশন বইটি অর্ডার করেননি, যত দ্রুত সম্ভব অর্ডার করে ফেলুন এবং ভালোভাবে আগে থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করুন। আপনাদের আইডি যখন ভেরিফাইড হবে, তারপর অ্যাপ্রুভ হবে, তারপর কিন্তু আপনাদের ক্লাস শুরু হবে, তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে সময় হাতে পাবেন না। কাজে আগে থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করুন, যাতে ফাইনাল পরীক্ষায় ভালো করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র বাংলাদেশ থেকে অসংখ্য বই কিন্তু অর্ডার হয়েছে, যার ফলে এক এক করে সবার নাম এবং ঠিকানা বলা সম্ভব হচ্ছে না। আপনাদের সুন্দরবন কুরিয়ার থেকে ফোন দিলে আপনারা নিজ দায়িত্বে আপনাদের বই রিসিভ করবেন। তো সবার নাম বলতে পারতেছি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। যদি সবার নাম বলতে যায় তাহলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আপনারা অনেকে জানতে চেয়েছেন আপনাদের ক্লাস কবে শুরু হবে, অর্থাৎ আপনাদের ৬৩তম ব্যাচের ক্লাস কবে নাগাদ শুরু হবে। তো আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে, আপনাদের আইডি ভেরিফাইড হতে আরও ১ থেকে ১.৫ মাস সময় লাগবে। আইডি ভেরিফাইড হওয়ার পর আপনাদের আইডি অ্যাপ্রুভ হবে, তারপর আপনাদের ক্লাসের ব্যাপারে সিদ্ধান্ত হবে। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল
আপনাদের টেস্টিতম ব্যাচের ক্লাসের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিলে সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আবারও বলছি, যারা অনলাইনে ভর্তির জন্য আবেদন করেছেন আপনারা কেউ টেনশন করবেন না, এখন আপনাদের আর কিছুই করার দরকার নেই, জাস্ট অপেক্ষা করুন ক্লাসের জন্য। ক্লাসের ব্যাপারে সিদ্ধান্ত হলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো অনেকে জানতে চেয়েছেন, যারা শ্রীকাটগরি ফার্মাসিস্ট কোর্সের ফাইনাল পরীক্ষায় পাস করেছেন, অর্থাৎ যারা 62তম ব্যাচের ফাইনাল পরীক্ষায় পাস করেছেন, তাদের মধ্যে অনেকেই রেজিস্ট্রেশন নাম্বারের জন্য আবেদন করেছেন, কিন্তু প্রায় এক মাস হয়ে গেছে, এখন আপনারা রেজিস্ট্রেশন নাম্বার পাচ্ছেন না, এখন আপনাদের করণীয় কী? তো আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা রেজিস্ট্রেশন নাম্বারের জন্য আবেদন করেছেন, টেনশনের কিছুই নেই। রেজিস্ট্রেশন নাম্বার পেতে কোনো কোনো ক্ষেত্রে এক থেকে দেড় মাস বা দুই মাসও লেগে যেতে পারে। তো টেনশন করবেন না, আপনারা যারা আবেদন করেছেন আপনাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে। তাছাড়া অনেকে জানতে চেয়েছেন, সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সের রেজিস্ট্রেশন নাম্বারের জন্য আবেদনের ক্ষেত্রে কী কী কাগজপত্র বা ডকুমেন্টস প্রয়োজন হয়। রেজিস্ট্রেশন নাম্বারের আবেদনের ক্ষেত্রে যে সকল কাগজপত্র বা ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে সেগুলো হচ্ছে এসএসসি সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত ফটোকপি, মালিক কর্তৃক প্রত্যয়নপত্রের সত্যায়িত ফটোকপি, ফার্মাসিস্ট ফাইনাল পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি, দুই কপি ল্যাব প্রিন্ট ছবি অবশ্যই সত্যায়িত হতে হবে। উল্লেখিত কাগজপত্রগুলো অবশ্যই প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করে নেবেন এবং এই পেপারসগুলো স্ক্যান করবেন, স্ক্যান করে এই পেপারগুলো পিডিএফ করে নেবেন। প্রতিটি পিডিএফের সাইজ হবে 1 MB-র নিচে, 1 MB-র বেশি যদি হয় তাহলে কিন্তু আপলোড নেবে না। তাছাড়া প্রোফাইলে যে ছবিটি আপলোড করবেন সেই ছবির সাইজ হবে 300x300, ফরম্যাট হবে PNG। আবার লক্ষ্য করুন, আপনাদের ছবির সাইজ হবে 300x300 এবং ফরম্যাট হবে PNG অথবা JPG। অনেকে জানতে চেয়েছেন, রেজিস্ট্রেশন নাম্বারের জন্য আবেদন করার পর বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে অর্থাৎ PCB থেকে একটি SMS এসেছে। SMS-এ উল্লেখ করা আছে, আপনার সংশ্লিষ্ট সকল মূল কাগজপত্র সহ 15 দিনের মধ্যে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যোগাযোগ করুন। এখন আমাদের করণীয় কী? এখন আপনাদের করণীয় হচ্ছে, আপনারা আবেদনের সময় যে সকল কাগজপত্র দিয়ে বা ডকুমেন্টসগুলো দিয়ে রেজিস্ট্রেশন নাম্বারের জন্য আবেদন করেছিলেন সেই সকল কাগজপত্রের সত্যায়িত কপি এবং মূল কপি সহ বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যাবেন, সত্যায়িত কপি এবং মূল কপি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের কর্তৃপক্ষকে দেখাবেন, জমা দিবেন, ওনারা দেখবে, যাচাই বাছাই করবে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনাকে আপনার মূল কাগজপত্রগুলো দিয়ে দিবে এবং সত্যায়িত ফটোকপিগুলো রেখে দেবে। যে সকল কাগজপত্র নিয়ে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যেতে হবে সেগুলো হচ্ছে এসএসসি সার্টিফিকেটের মূল কপি এবং সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং সত্যায়িত ফটোকপি, ড্রাইভিং লাইসেন্সের মূল কপি এবং সত্যায়িত ফটোকপি, মালিক কর্তৃক প্রত্যয়নপত্রের মূল কপি এবং সত্যায়িত ফটোকপি, ফার্মাসিস্ট ফাইনাল পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি এবং সত্যায়িত ফটোকপি, অনলাইনে আবেদনের প্রিন্ট কপি, মোবাইলে টাকা পরিশোধের প্রিন্ট কপি, দুই কপি পাসপোর্ট সাইজের ল্যাব প্রিন্ট, সত্যায়িত ছবি। তো এ সকল কাগজপত্র বা ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যোগাযোগ করবেন, অর্থাৎ এ সকল কাগজপত্রের মূল কপি এবং সত্যায়িত ফটোকপি। সকল ডকুমেন্টসগুলো নিয়ে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যাবেন, জমা দিবেন, দেখাবেন, ওনারা ভালোভাবে দেখবে, দেখার পর সব কিছু ঠিকঠাক থাকলে আপনাদেরকে মূল কপিগুলো দিয়ে দিবে এবং সত্যায়িত ফটোকপিগুলো ওনারা রেখে দেবে। রেজিস্ট্রেশন নাম্বারের জন্য কাগজপত্রগুলো জমা দেওয়ার পর কিছুদিনের মধ্যে আপনি রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন এবং আপনার প্রোফাইলে প্রবেশ করে পেমেন্ট রিসিপ্ট অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার সংবলিত পেমেন্ট রিসিপ্টটি ডাউনলোড করে রেখে দেবেন। রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার এক থেকে দেড় মাস পর যখন আপনার সার্টিফিকেট তৈরি হবে তখন আপনি আপনার প্রোফাইলে প্রবেশ করবেন। প্রোফাইলে প্রবেশ করে আপনার এই
পেমেন্ট রিসিপ্টটি অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার সংবলিত যে পেমেন্ট রিসিপ্টটি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে দেওয়া হবে সেই পেমেন্ট রিসিপ্টটি আপনি আপলোড করে দেবেন। রেজিস্ট্রেশন নাম্বার সংবলিত পেমেন্ট রিসিপ্ট অর্থাৎ রসিদ বইটি প্রোফাইলে আপলোড করার পর আপনার প্রোফাইলে অ্যাপ্লাই ফর সার্টিফিকেট নামের একটি অপশন পাবেন, সেই অপশনটিতে ক্লিক করে সার্টিফিকেট উত্তোলনের জন্য আবেদন করবেন। সার্টিফিকেট উত্তোলনের জন্য আবেদন করার এক থেকে দেড় মাসের মধ্যে পিসিবি থেকে অর্থাৎ বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে আপনার মোবাইলে একটি এসএমএস চলে আসবে। এসএমএসটিতে লেখা থাকবে আপনার রেজিস্ট্রেশন সনদ উত্তোলনের জন্য তৈরি রয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যোগাযোগ করুন। এই এসএমএসটি পাওয়ার পর ১৫ দিনের মধ্যে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে আপনি নিজে গিয়ে রেজিস্টারে সাইন করে আপনার কাঙ্ক্ষিত সার্টিফিকেটটি রিসিভ করবেন। অনেকেই প্রশ্ন করেছেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে সার্টিফিকেট উত্তোলনের জন্য সাথে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে। আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার সংবলিত পেমেন্ট রিসিপ্ট অর্থাৎ রসিদ বইটি এবং আপনার যে মোবাইলে এসএমএসটি এসেছে সেই মোবাইলটি সাথে নিয়ে যাবেন, আর অন্য কোনো কাগজপত্র সাথে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। তো অনেকে প্রশ্ন করেছেন আমরা কিভাবে বুঝবো যে আমাদের সার্টিফিকেটটি তৈরি হয়েছে বা প্রিন্ট হয়েছে। তো আপনি আপনার প্রোফাইলে প্রবেশ করে ক্লিক হেয়ার নামে একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করে আপনি জানতে পারবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার সংবলিত আপনার সার্টিফিকেটটি তৈরি হয়েছে কি না। যদি তৈরি হয় তাহলে কিন্তু রসিদ বইটি আপলোড করবেন, অন্যথায় রসিদ বইটি আপলোড করবেন না। যদি সার্টিফিকেট তৈরি হওয়ার পূর্বেই আপনি আপনার রসিদ বইটি আপলোড করে ফেলেন তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল করে দেওয়া হবে। কাজেই প্রথমে নিশ্চিত হবেন আপনার সার্টিফিকেটটি তৈরি হয়েছে কি না, তারপর আপনি আপনার রসিদ বই অর্থাৎ পেমেন্ট রিসিপ্টটি আপলোড করবেন। তো আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্স সম্পর্কে যে কোনো বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টস করে জানাবেন, আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।